স্যার আসসালামু আলাইকুম। স্যার গুড মর্নিং। সালাম দিও। স্যার আসসালামু আলাইকুম। কিছু বলেন। খাস মন ভালো করছে নাকি? হ্যালো, যাই হোক, থাকুক। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না তো। স্যারই নাই কি শুনবি রে? স্যারই তো নাই। স্যার তো আসছে। স্যার কিছু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তাহলে আজকে পড়া শুরু করা হোক। আচ্ছা, হ্যাঁ, দৈনিকের কাজ দৈনিক করবা? হ্যাঁ, আমরা কতদূর পড়ছি খাদ্য পুষ্টির? খাদ্য, খনিজ লবণ ও পানি পড়তেছিলাম কালকে। কালকে সুষম ও অসুষম খাদ্য। তাহলে আমরা লবণ ও পানি খনিজ লবণ দুটোই পড়ছি না? তাহলে এখন আমাদের সুষম ও অসুষম পানি নিয়ে একটু আলোচনা করি নাকি? বলেন, করা হয়েছে সুষম, কি বলে, খনিজ লবণ, আচ্ছা খনিজ লবণ পানি। এখন আমরা যেটা দেখো, দেখো খাদ্যের যে ছয়টা উপাদান, তার মধ্যে পানি কিন্তু একটা, তাই না? এই পানিটা আমাদের খুবই প্রয়োজন, আমাদের দেহের জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। যেরকম দেখার কথা যে আমরা হয়তোবা মানে 2-4 সপ্তাহ বা 2-3 সপ্তাহ যদি না খাই, খাদ্য যদি না খাই, বুঝাচ্ছ, তবে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো। কিন্তু পানিটা আমরা যদি 2-3 সপ্তাহ না খাই, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। বোঝা গেছে? তাহলে কি হলো, আমরা খাদ্য না খেয়েও দীর্ঘদিন বাঁচতে পারি, কিন্তু পানি দীর্ঘদিন বাঁচতে পারবো না। তাহলে দেখো, এই পানিটা কিন্তু খাদ্যের সে মনে হয় আরো একটু বেশি গুরুত্ব পাচ্ছে। যে দেখো, আমাদের দেহে গতদিন যেরকম বলছিলাম যে আমাদের দেহে 100 ভাগে 1 ভাগ হলো কি, খনিজ লবণ। আর আজকে আমরা যে এখন যেটা বলছি, আমাদের দেহে প্রায় 3 ভাগের 2 ভাগই হলো কি, দুই থেকে তৃতীয়াংশ। আমার যদি 3টা অংশ ভাগ করি, তাহলে কি হবে, 2 অংশই হবে কি, পানি, পানি, যাকে বলা হয় 2/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। তাহলে দেখো আমাদের পানি তাহলে কত প্রয়োজন, তাই না? তাহলে আমরা যেটা দেখলাম কি,
আমরা বেঁচে থাকার জন্য, প্রাণী বেঁচে থাকার জন্য, প্রাণী প্রয়োজন। এক নম্বর প্রয়োজন হলো কি? অক্সিজেন। প্রথম প্রয়োজন কি? অক্সিজেন। দ্বিতীয় প্রয়োজনটা হচ্ছে তোমার কি? পানি। বুঝেছো? এরপরে যে আরো খাদ্য, যে পাঁচটা উপাদান থাকলো, এগুলি কি আমাদের বেঁচে থাকা এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন। তাহলে দেখো, পানি আমাদের দেহের জন্য, আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা উপাদান, তাই না? এখন যদি আমরা আসি, এই পানিটা আমাদের দেহের জন্য কি কাজে ব্যবহার হয় বা কি কাজ করি আমরা, তাই না? প্রথমে যদি আসবো আমরা, যে পানির কাজ হলো দেহের গঠন এবং দেহের ভেতরে অর্থাৎ আভ্যন্তরীণ কাজ। বুঝেছো? এই যে আমরা বললাম আমাদের দেহের তিন ভাগের দুই ভাগই হলো পানি। আমাদের দেহ যে সুস্থ সবল ভাবে গড়ে ওঠা, এর জন্য পানি কিন্তু খুবই প্রয়োজন। বোঝা গেছে? খুবই প্রয়োজন। তাহলে এছাড়াও আমাদের আভ্যন্তরীণ দেহের ভেতরে কিছু কাজ করে, যেমন প্রথমে আমরা যেটা বলি, দেখো খাদ্য গলধিকরণ। বুঝি কি আমরা? খাদ্য যখন চাবানো হয়, এই খাদ্য যখন পরিপাকে যাওয়ার জন্য অর্থাৎ গলা দিয়ে ভিতরে নামার জন্য, এই পানিটা আমাদের কি করে? সহযোগিতা করে। দ্বিতীয় কথা যেটা আসবো, দেখো পরিপাক, খাদ্য যখন যে পাকস্থলিতে জমা হয়, এই পাকস্থলিতে মনে করো এটাকে পরিপাক হওয়ার জন্য পানি একটা খুবই প্রয়োজনীয় উপকরণ বা উপাদান। বোঝা গেছে? এই পানির পরিমাণ কম হলে বা পানি কম থাকলে পরিপাকের ব্যাঘাত ঘটে, সঠিকভাবে পরিপাক হয় না। তোমরা পরিপাক বোঝো তো? হ্যাঁ, পরিপাক বলছি আমি, পরিষ্কার না, পরিপাক। অর্থাৎ আমাদের খাদ্যদ্রব্য যা জমা হয় কোথায়? পাকস্থলিতে। এই পাকস্থলিতে খাদ্যকে কি হয়? পরিপাক হয়। পরিপাক হয় কি হয়? যেগুলি আমাদের দেহের জন্য প্রয়োজন, সেগুলি এক জায়গায় অর্থাৎ সেগুলি আমাদের দেহে থাকে, এবং যেগুলি অবশিষ্ট অর্থাৎ অপ্রয়োজনীয়, যাকে বলি আমরা বর্জ্য, এই বর্জ্যটা আমরা তখন ওখান থেকে কি করি? ত্যাগ করি। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটু আসি। যেমন আমরা বলি, আমরা এই যে পানিটা আমাদের দেহ গঠনের ক্ষেত্রে প্রয়োজন হয়, এবং দেহের আভ্যন্তরীণ যে কাজগুলো আছে বা যে ক্রিয়াগুলো ঘটে সেখানেও পানির প্রয়োজন হয়। ক্লিয়ার? যেমন আরেকটা জিনিস আমরা যেটা বলি, এই পানিটাকে দেহের দ্রাবক রূপে কাজ করে। তোমরা এর আগের অধ্যায় পড়ছো, দ্রবণ সমান দ্রব্য যোগ দ্রাবক, মনে আছে? দ্রবণ সমান দ্রব্য যোগ দ্রাবক। তাহলে দ্রাবক বলতে আমরা কি বলছিলাম? ওখানে বলছিলাম যে যে সকল যৌগ বা যাহা দ্রব্যকে দ্রবীভূত করে। তাহলে দেখো, এই পানিটা আমাদের দেহের জন্য কি? দ্রাবক হিসেবেও কাজ করে। আমাদের দেহে বিভিন্ন খাদ্য, বিভিন্ন খনিজ লবণ, বিভিন্ন যে যে আমরা বলছিলাম গতদিনে, হ্যাঁ, ওগুলি যা কিছু আমাদের দেহের জন্য প্রয়োজন, এগুলিকে কি করে? দ্রবীভূত করতে সহযোগিতা করে। বোঝা গেছে? তাহলে এটা দ্রাবক হিসাবেও কাজ করে। বোঝা গেল? এখন দেখো, পানির আরো কিছু কাজ আছে। যেমন তোমরা জানো আমাদের দেহে রক্ত আছে, রক্ত, বুঝেছ? এই রক্তর যে ঘনমাত্রা, রক্তর যে উষ্ণতা, এটাও কিন্তু এই পানির কারণেই স্থির থাকে। যেমন আমরা দেখি অনেক সময় দেখবা আমরা বলি জ্বর হওয়া, তাই না? আমাদের দেহের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, আবার কখনো দেখবা যে তাপমাত্রা হ্রাস হয়ে যায়। বুঝেছো? যদি অনেকে দেখবা একটা কলেরা নামক, ডায়রিয়া নামক রোগ আছে, এই রোগ হলে দেখবে মানুষের তাপমাত্রা হ্রাস পেয়ে যায়। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডায়রিয়া বা কলেরা, আমি জানি কেমন ডায়রিয়া, হ্যাঁ, জন্ডিস, ডায়রিয়া, এগুলা কেমন আমি জানি, আমার আম্মুরই হয়েছে। আচ্ছা, থাক, দেখো এটা নিয়ম বলছি কি, দেখো ডায়রিয়া কলেরা হলে কি দেহে থেকে তোমার পানি, লবণ, পানি পানি বের হয়ে যায়। তাহলে কি ওদের ঘাটতি হয়ে গেল?
পানিটা দেহে ঘাটতি হয়ে গেল, দেহে পানিটা ঘাটতি হওয়ার কারণে দেখো তাপমাত্রা, তখন দেহের তাপমাত্রাটাও ঠিক থাকে না। এবং অনেক সময় তোমরা দেখবা একটা স্বাভাবিক রোগ আছে আমাদের, রোগের নাম হলো জ্বর। জ্বর হলে কি বলি আমরা, আমাদের তাপমাত্রা বেড়ে যাওয়া। তখন দেখবা জ্বরের একটা প্রাথমিক চিকিৎসা আছে আমরা সাধারণত করি, যেটা অর্থাৎ জ্বর হলে বেশি বেশি কি লেবুর শরবত বা লেবুর রস বা পানি খেতে হয় বেশি বেশি, বুঝাচ্ছ? এটা যেটা বোঝাচ্ছ, যেটা যে দেহের তাপ পানির যে ঘাটতি সেটা পূরণ করতে হয়, বুঝা গেছে? আমাদের যে রক্তের যে তাপমাত্রা সেটাও কিন্তু এই পানির কারণে তাপমাত্রাটা কি থাকে, স্থির থাকে, তাই না? তাহলে আমরা এইভাবে পানির যে আমাদের দেহের আরো যে স্বাভাবিক কাজকর্ম এটা কি স্বাভাবিক রাখে, বুঝা গেছে? পানি আরো একটি প্রধান কাজ হলো যেটা ওই যে কিছুক্ষণ আগে বললাম তোমাদের, আমাদের যে দেহের যে অপ্রয়োজনীয় অংশ, যেটা খাদ্য থেকে যে অপ্রয়োজনীয় অংশ, এটাকে আমরা কি করি পরিপাকের পর কি করি, এটা আমাদের বর্জ্য হিসাবে কি, যাকে এক কথায় বলি আমরা মল ত্যাগ করা, হ্যাঁ, মলের হিসেবে। অনেকে দেখবা একটা জিনিস, আমাদের এখন অবশ্য যারা শহরে তোমরা থাকো, যারা বেশি বেশি মানে রিচ ফুড খাও বা মনে করো যে ফাস্ট ফুড খাও, বুঝেছো, তাদের ক্ষেত্রে একটা জিনিস যায় কুষ্ঠকাঠিন্য নামের একটা রোগ আছে, বুঝেছো? এটা অবশ্য যারা শাক সবজি বেশি খায় তাদের ক্ষেত্রে তেমন দেখা যায় না, কিন্তু যারা এই যে বললাম একটু মানে দামি খাবার অর্থাৎ মাছ মাংস বা আরো কিছু তৈলাক্ত খাবার যেগুলি, বুঝেছো, তার পাশাপাশি তোমাদের যেটা প্রিয় খাবার ফাস্টফুড খাবার, বুঝেছো, এগুলি খালে এই যে ওখানে যে পানির ঘাটতি হয়, অর্থাৎ এটা পরিপাক করার জন্য যতটুকু পানির প্রয়োজন, এই পানির যদি ঘাটতি হয় কমতি হয় তাহলে পরিপাকের ব্যাঘাত হয়। এবং ওই যেটা লাস্টে যেটা বললাম এই বর্জ্যটা ত্যাগের যে কৌশল বা পদ্ধতি সেটাকে ব্যাঘাত ঘটে, এর কারণে এই বিশেষ করে এই রিচ ফুড খাওয়া লাগলে একটু ওই যে কুষ্ঠকাঠিন্য নামক ওই রোগের পরিমাণটা একটু বেশি হয়। আমরা যদি যথেষ্ট পরিমাণে, যেমন একটা মানুষের যে দিনে 5-6 লিটার পানি খাওয়া ভালো, খাওয়া খাতে খাওয়া প্রয়োজন, বুঝাচ্ছ, তাহলে এরকম যদি প্রয়োজন মতো পানি আমরা খাই তাহলে এই সমস্যা আমাদের পড়ব না, বোঝা গেছে? এখন যেটা আমরা বলার একটা জিনিস, তোমরা এই যে আমরা যে শাক সবজির গল্প করলাম, বললাম যে আমরা যারা শাক সবজি বেশি খাই তাদের সাধারণত পরিপাকে সহজ হয়, তাই না? এটা যেটা বললাম, এই এখন আমরা একটা কথা বলবো, যেটা র্যাফেস প্রসঙ্গটা কি বলে আসলাম আমরা র্যাফেস, তাহলে আমরা আসবো র্যাফেস জিনিসটা কি, র্যাফেসটা কি, হ্যাঁ পাইছো বইয়ে র্যাফেস, কেউ বলতে পারবা র্যাফেসটা কি, বই দেখে বলো। হ্যাঁ, এখন তোমরা চুপ করো, এখন আমি এক একে বলবো। সাজিন ঘুমাচ্ছ মনে হয় না, তুমি বই দেখে সুন্দর করে পড়ো তো দেখি সাজিন, হ্যাঁ তুমি বলো র্যাফেসটা কি বলো, সবজি কিছু অংশ যা হজম বা পরিপাক হয় না এমন এমন তন্ত্রময় বা আজযুক্ত অংশের আবরণ। আচ্ছা, আমরা এখানে আসি দুটা জিনিস, তুমি বলছো সর্ষের দানা এবং ফলমূল সব সবজি না, হ্যাঁ, এক কথায় আমরা এই র্যাফেজ বলতে বলবো বুঝবো তন্তু বা আঁশ, বুঝি তো, তন্তু বা আঁশ জাতীয় জিনিস, অর্থাৎ সবজি থেকেও পেতে পারি আমরা, ফলমূল থেকেও পেতে পারি। যেমন কিছু জিনিস আছে, যেমন তোমরা যদি পাকা টমেটো খাও, বুঝছো, পাকা টমেটো, টমেটো কিন্তু একটা সবজি, তাই না? এই পাকা টমেটোর ভেতর ছোট ছোট বিসি আছে, বীজ আছে, বীজ, বুঝছো, এটা কিন্তু তোমার পরিপাকে কিন্তু পরিপাক হয় না, বোঝা গেছে? আরো একটা জিনিস আছে, যেরকম মরিচ, পাকা মরিচ আছে না, অনেক সময় মরিচের ভর্তা, মরিচ দিয়ে তোমার আলু ভর্তা, বিভিন্ন ভর্তা খাওয়া হয়,
বুঝাছো? মরিচের বিষে কিন্তু পরিপাক হয় না। এবং আরো কিছু খাদ্যদ্রব্যের মধ্যে কিছু কিছু আঁশ জাতীয় খাদ্য আছে যেগুলো পরিপাক হয় না। এই যে যে খাদ্য থেকে যে অংশটা আমাদের পরিপাক হয় না, যা বর্জ্য হিসাবে বা মল হিসাবে মলের সঙ্গে বের হয়ে যেতে সহজতা করে, এই যে অংশটাকে কি বলবো আমরা? র‍্যাপেস। ক্লিয়ার? বুঝতে পারলাম আমরা। তাহলে আমরা জানলাম র‍্যাপেসটা কি। তবে একটা জিনিস কি দেখো, এই র‍্যাপেসটা কিন্তু আমাদের উপকারে আসে। এই যে আমরা বললাম হজম হয় না, তাই বললাম না হজম না হলো, তবু কিন্তু আমাদের এটা উপকারী। উপকারী জিনিসটা কি দেখো, এই যে যখন পরিপাক তন্ত্রের মধ্যে খাদ্য যখন পরিপাক হচ্ছে, ওখানে যখন পানির ঘাটতি হয়, পরিপাকের ব্যাঘাত ঘটে, তখন পরিপাক নাক ধরছো কেন? গন্ধ পাচ্ছ? পরিপাকের গন্ধ বাড়তে পারছো তুমি? ও এমন হচ্ছে পরিপাক, যাই হোক। আচ্ছা তাহলে আমরা আসি, এই র‍্যাপেসটা আমাদের পরিপাকের জন্য উপকারে আসে। উপকারটা আসে কি দেখো, যখন ওই পরিপাকের ভিতরে যখন খাদ্যদ্রব্য যখন পরিপাক হয়ে যায়, তখন ওটা দেখবা অনেক সময় ওই পরিপাকের গায়ে বা ইয়াতে বিভিন্ন জায়গায় ছিটকে অবস্থায় ওগুলি লেগে থাকে, তাতে কি পরিপাকের ব্যাঘাত ঘটে। এই র‍্যাপেস জাতীয় খাবার খেলে, মানে যার ভিতরে আঁশ জাতীয় খাবার আছে, এগুলি খেলে কি হবে, ওই পরিপাকৃত বর্জ্য যেগুলি, বর্জ্যগুলো কি পরিপাক গুলো একবারে বুঝছো ধুইয়া মুছে একবারে বর্জ্য হিসাবে ত্যাগ করতে সহযোগিতা করে। এই কারণে আমাদের অনেক খাবারের মধ্যে কমের পক্ষে একবার একটু আমরা চেষ্টা করব আঁশ জাতীয় সবজি বা ফল খাওয়া। তোমরা পাকা কাঁঠাল খাছো? পাকা কাঁঠাল খাওয়ার অভিজ্ঞতা আছে কারো? পাকা কাঁঠাল? হ্যাঁ আমিও খুব খাই ওটা, বুঝাচ্ছো? হ্যাঁ পাকা কাঁঠালটা কিন্তু পুরাটাই কিন্তু ওই আঁশ জাতীয়, বুঝছো? মনে করো তোমার 2-3 দিন হয়তো পায়খানার সমস্যা আছে, পায়খানা ঠিক মতো হয়নি, বুঝছো? পাকা কাঁঠাল খাওয়ার পর পরের দিন দেখবা মনে হয় যে পরিপাক তো মানে পেট মানে সব খালি হয়ে সব বর্জ্য বের হয়ে গেল, বুঝাচ্ছো? বোঝা গেছে? তাহলে দেখো এই আঁশ বা র‍্যাপেস জাতীয় জিনিস উপাদানগুলো আমাদের পরিপাকে এবং হজমে এবং আমাদের দেহের জন্য উপকারী। ক্লিয়ার? এবার আমরা একটু আর একটু আগাবো নাকি আজকে আমরা? এবার যেটা লাগবে আমরা বলছে সুষম অসুষম খাদ্য, তাই না? অসুষম, এখন কে বলবে সুষম খাদ্য কাকে বলে? বই থেকে কে বলবে সুষম খাদ্য বলতে আমরা সেই খাদ্য বুঝি যাতে প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে, অর্থাৎ প্রোটিন শর্করা চর্বি ভিটামিন ও পানি দেহের প্রয়োজনীয় অনুযায়ী সঠিক পরিমাণে থাকে। এখন আমরা আসি সুষম খাদ্য বলতে আমরা বুঝবো ওই সকল খাদ্যকে বুঝাবে যে সকল খাদ্যে খাদ্যের যে 6টা উপাদান আছে সবটাই পরিমাণে থাকবে, বুঝাছো? এই যে মাঝে মাঝে তোমরা যারা টাকা পয়সা বেশি, হ্যাঁ তোমরা দেখবা যে বিভিন্ন চাইনিজে যাও না, বিভিন্ন চাইনিজে যাও, ওখানে যায় কিন্তু তোমরা সহজে কিন্তু ভেজিটেবল খাও না, তাই না? ওই রাইসের সাথে হালকা হয়তো ভেজিটেবল দেয় অল্প অল্প করে, কিন্তু তোমরা বেশিরভাগ কিন্তু ওখানে আমিষ বা সিনজাতীয় খাবার খাও। কি খাও বেশি? আমিষ বা সিনজাতীয় খাবার, বুঝেছো? তাহলে এই খাবার, এই পরিমাণ খাদ্য তুমি যেটা খাচ্ছ ওটা কিন্তু একটা আমরা সুনিয়োজিত ভাবে সুষম খাদ্য বলতে না, কারণ মধ্যে কোনটার উপাদান বেশি আছে আবার কোনটার উপাদান নাই বললেই চলে। তাহলে আমরা সেই সকল খাদ্যকে বুঝবো বা গ্রহণযোগ্য বা আদর্শ খাদ্য বলবো কোন খাদ্য, যে খাদ্যতে খাদ্যের 6টা উপাদানই উপস্থিত থাকবে। তাহলে এই সকল খাদ্যকে বলবো আমরা সুষম খাদ্য। বুঝতে পারলাম? সানি কি আজ অমনোযোগী নাকি? তাহলে এইদিকে ওইদিকে তাকাচ্ছ, তার মানে কি? একটু কথা বলো নাকি? তাহলে তুমি বলো, সানি বলবা, শুনতে পাচ্ছ? সানি না স্যার, ওয়াসি।
বই দেখে বলো তুমি সুষম খাদ্য কাহাকে বলে? তুমি একটু বলো তো সুষম খাদ্য কাকে বলে? বলতে আমি সেই সাথে খাবার বুঝি ছাগল খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে। আচ্ছা সুন্দর, এখন সুষম খাদ্য তো জানলাম, তারপরে আছে আবার কি? সুষম খাদ্য, তাই না? তাহলে সুষম খাদ্য আছে, তার পাশাপাশি অসুষম খাদ্য। হ্যাঁ, এবার আমরা যাব অসম অসুষম খাদ্য বলতে আমরা কি বুঝি? তুমি একটু বলো তো অসুস্থ খাদ্য কাহাকে বলে? প্রয়োজনে বই দেখে বলো। যে সকল খাদ্য তালিকায় ছয়টি উপাদান পরিমাণ মতো থাকে না তাকে অসুষম খাদ্য বলে। এইতো সুন্দর, তাহলে আমরা এই মাত্র জানলাম যে সকল খাদ্যে যে খাদ্যের ছয়টা উপাদান প্রত্যেকটাই প্রয়োজন মতো যা প্রয়োজন তাই থাকে, সেটাকে বলি আমরা সুষম খাদ্য। আর অসুষম খাদ্য কি? যে সকল খাদ্যে খাদ্যের ছয়টা উপাদানই মানে পরিমাণ মতো থাকে না, যেরকম আমরা যের কথা বললাম যে আমরা যখন বড় বড় জায়গায় যাই অর্থাৎ দামি দামি খাবার খাই, সেসব তো খাবারের মধ্যে আমরা সাধারণত দেখি আমিষ এবং স্বেচ্ছাচারী স্নেহ জাতীয় খাদ্যটি পরিমাণটাই বেশি থাকে, তাই না? সকল উপাদান ঠিক মতো প্রয়োজন মতো থাকে না, তাহলে ওটাই কিন্তু আমরা সুষম খাদ্য বলতে পারবো না। তাহলে ওটা কার মধ্যে পড়ে যাবে? ওটা হবে তখন কি? অসুষম খাদ্য। বোঝা গেছে? তাহলে আমরা সুষম খাদ্য কি জানলাম, অসুষম খাদ্য কি সেটা আমরা জানলাম, নাকি? তাহলে এখন যদি আমরা আসি এই যে অসুষম খাদ্য যেটা বলবো আমরা, বুঝা আছে? এই অসুষম খাদ্য কিন্তু আমাদের দেহের জন্য উপকারী নয়, তাহলে একটা উপাদান বৃদ্ধি পালো আর একটা উপাদানের জন্য ঘাটতি হয়, তাহলে আমরা ওই ঘাটতি উপাদানের কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি, তাই না? যেমন আমরা অনেক সময় দেখি পুষ্টিহীনতা একটা কথা আছে, তাই না? আমরা পুষ্টিহীনতা বলি, অর্থাৎ আমরা মাঝে মাঝে দেখতে পাই আমরা যারা বেশি বেশি একটু আমিষ জাতীয় খাবার খাই, তাই না, তারা সেই মোটা তাজা হয়ে যায়, নাকি? আবার কিছু কিছু জায়গায় দেখবা যাদের সাধারণত আর্থিক দিয়ে বা খাওয়ার রুচি নাই, পরিমাণে কম খায়, বুঝাছো, তাদের দেখবা কি হয়, ওই ছয়টা উপাদান পূর্ণাঙ্গভাবে ওই খাদ্যে উপস্থিত থাকে না, তাই কি হয়, তারা ওই পুষ্টিহীনতায় ভোগে, নাকি? তাহলে আমরা সাধারণত এখন থেকে অন্তত সুষম খাদ্য চেষ্টা করব। যেমন তোমাদের মধ্যে বিশেষ করে এই বয়সে তোমরা যারা সাধারণত বাসায় যে পাকগুলো হয় এগুলি তোমাদের একটু অনীহা জাগে, তাই না? তোমরা এখন একটু ফাস্ট ফুডের দিকে একটু বেশি বেশি আগ্রহ দেখাও, বুঝাছো? এতে কিন্তু তোমাদের না স্যার, এটা মিথ্যা কথা, অত বেশি না। আচ্ছা দেখবো নেওয়ার পর তোমার দিয়ে দেখবো, বুঝছো? ক্লাসে আসো, তারপর দেখবো, দেখলে আমি বুঝতে পারবো যে তুমি কি ধরনের খাবার খাও, বুঝছো? আচ্ছা তাহলে আমরা এই যে সুষম, হ্যাঁ সুষম এবং অসুষম খাবার গুলো আমরা জানলাম, তাই না? তাহলে তোমরা আগামী অর্থাৎ তৃতীয় অ্যাসাইনমেন্টের জন্য রেডি হও। হ্যাঁ, একটু যত্ন সহকারে
সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৃতীয় না চতুর্থ আচ্ছা আসলে চতুর্থ না তৃতীয় মানে এটা পড়া ওই হচ্ছে তো মোট তিনটা করে অ্যাসাইনমেন্ট হয় প্রত্যেক সাবজেক্টে স্যার কালকে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের খাতা দেখালো না কেন আর মনে হয় দেখাবে না দেখো কেন কি জানি যাই না সেটা তুমি ম্যাডামের কাছে বলো করো এখানে হ্যাঁ গেছে তাহলে যত্ন সহকারে গেলো তাহলে আজকে এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো করোনা থেকে দূরে থাকো আপনিও থেকে